আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা বারো বাজার গরুরহাট। দর্শক, বাফনা বাছুর গরুর আমদানি হয়েছে মোটামুটি তো বারো বাজার গরুরহাট থেকে। দর্শক, বাফনা বাছুর গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে, বাফনা বাছুর গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। এইদিকে একটা খুব ভালো বাচ্চান টেনসার সুন্দর একটা বকনা বাছুর, এটা কার কাকা? আমার। আপনার কত মাস বয়স? বলেন শুনি, কত হলে বিক্রি হবে? টাকা দিতে হবে চব্বিশ। শুনলেন দর্শক, চব্বিশ হলে বিক্রি হবে। বকনা বাছুর গরু দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে ঝিনাইদহ জেলা বারো বাজার গরুরহাট। সুপ্রিয় দর্শক, এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা বকনা বাছুর, দুইটা বাছুর। দর্শক ভাই, বকনা তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কি অবস্থা বাজারে? বাজারে অবস্থা তো ভালো না, খুব বেশি ভালো না। কারণ কি? বেচা কিনাই নেই ভাই। বেচা কিনা নেই। এই দুইটা কি জাতের বাছুর? ফ্রিজিয়ান ভাই। ফ্রিজিয়ান বাছুর। আপনারা শুনলেন দর্শক বলতেছে বেচা বিক্রি ভালো না, খুব ভালো পার্সেন্টেজের দুইটা ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর। এইগুলো মূলত কুরাস। কত মাস করে বয়স? ছয় সাত মাস। দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাছুর গুলো যখন কুরাই করবেন, যখন বলবে যে ফ্রিজিয়ান জাতের বাছুর, তখন অনেক কিছু দেখবেন। পিঠটা চওড়া হবে, আপনার গলায় কোনো গলকম্বল থাকবে না, সুট থাকবে না। দর্শক, পাশাপাশি কানগুলো ছোট ছোট হবে, মাথা ছোট হবে, নাকি ভাই? এগুলো হচ্ছে ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য, অরিজিনাল ফ্রিজিয়ানের। আচ্ছা ভাই, জোড়ায় চাচ্ছেন কত? কত মাস করে বয়স? সাত মাস করে। আপনারা শুনলেন দর্শক, সাত মাস করে বয়স, দুইটা ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর, একশো পঁচিশ মূলত দাম চাচ্ছে। আচ্ছা ভাই, একদম বলেন বেচা বিক্রি। আপনার পঞ্চান্ন করে? পঞ্চান্ন করে। আপনারা শুনলেন দর্শক, দুইটা বাছুর পঞ্চান্ন করে হলে বিক্রি হবে। দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। ঝিনাইদহ জেলা বারো বাজার গরুরহাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। সুপ্রিয় দর্শক, এই দিকে একটা দেখতে পাচ্ছেন, জাস্ট বাছুরটার গ্রোথ দেখুন আপনারা দর্শক। আচ্ছা ভাই, এটা কি জাতের বাছুর? শাইওল। শাইওল। বাজার কেমন দেখছেন? বাজার কম। বাজার কম দর্শক, একদম লাল গরু, লাল বকনা বলতেছে শাইওল। বয়স কত মাস আনুমানিক? সাত মাস। সাত মাস। চাচ্ছেন কত? পঞ্চান্ন। আপনারা শুনলেন দর্শক, পঞ্চান্ন দাম চাচ্ছে বকনা বাছুর গরু। আচ্ছা ভাই, কত হলে বিক্রি হবে? পঞ্চাশ হলে বিক্রি হবে। লাল বকনা ঝিনাইদহ জেলা বারো বাজার গরুরহাটে দেখা দেখি চলতেছে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন মিনি কুরাত জাতের বাছুর দর্শক, দরদাম চলতেছে। ভাই, এটা তো মিনি কুরাস না? হ্যাঁ ভাই। দরদাম চলতেছে? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, চা হচ্ছে কত? ও ভাই, দাম চাইছে আটত্রিশ। আচ্ছা, বিক্রি পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দর্শক। মিনি কুরাত জাতের একটা বকনা বাছুর ঝিনাইদহ জেলা বারো বাজার গরুরহাটে পঁয়ত্রিশ হলে বিক্রি হবে। দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বকনা বাছুর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। সামনে একটা দেখতে পাচ্ছেন বকনা বাছুর গরু। কি ভাই এত রাগ কেন ভাই? উনি ভাই উল্টো পাল্টা দাম বলছিল। কি বলতেছে ভাই? উনি বলছে যে আমার মানে অনেক কম দাম বলছে। অনেক কম দাম, তাই তো? না, আপনি আবার বললেন আমারে দশটা দেন। হ্যাঁ, আমি বললাম যে ওই রকম দামে যদি পানতে আমারও দশটা দেন। কত দাম ভাই? আমি দাম চাচ্ছি ভাই ছেচল্লিশ। ছেচল্লিশ। আপনারা শুনলেন দর্শক, ছেচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে। এটা কি জাতের বাছুর? কুরাত জাতের বাছুর। কত মাস বয়স আনুমানিক? সাত আট মাস। সাত আট মাস দর্শক, কুরাত জাতের বকনা বাছুর। হ্যাঁ, সাত আট মাস বয়স, ঝিনাইদহ জেলা বারো বাজার গরুরহাটে। আচ্ছা ভাই, আপনার নিয়ত কত পয়সা বিক্রি? আমার ভাই চল্লিশ বা চল্লিশের পাঁচশো এক হাজার কম এরকম। মানে চল্লিশ থেকে পাঁচশো এক হাজার কম। শুনলেন আপনারা দর্শক, চল্লিশ থেকে পাঁচশো এক হাজার কম বলতেছে। দেখা দেখি চলতেছে, এই দিকে দুইটা দেশি জাতের বকনা বাছুর। দেশি তো কাকা, চাচ্ছেন কত?
85,000 টাকা জোড়া। শুনলেন দর্শক, 85,000 টাকা দাম চাচ্ছে জোড়াটা বকনা বাছুর গরু। আচ্ছা কাকা, কত হলে নিয়ত বিক্রি? বিক্রি নিয়ত কত? 75। শুনলেন দর্শক, 75 হলে বিক্রি হবে। 75 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।